ওদের সঙ্গে কথা বলে আমি এখনো আবেদন করব, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, ওদের সঙ্গে কথা বলে ওদেরকে ওরা ওদেরকে ওরা যাতে সন্তুষ্ট হয় সেটা, এটা এরা এই দেশের না করে আমাদের দেশের, আমাদের ত্রিপুরার ছেলে মেয়ে, ওরা আজকে ওরা মনে করছে যে আমরা যে দাবিটা করছি আমরা সঙ্গত, সরকার মনে করছে সঙ্গত না, সেটা সব গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনা, আলোচনা হলে শেষ কথা। আমি বলি সেটা সরকার উচিত ছিল, আজকে যে অ্যাকশনটা নিয়েছে সেটা রাখে, অ্যাটলিস্ট মাননীয় মুখ্যমন্ত্রী আইনমন্ত্রী তাদেরকে ডেকে কথা বলে তাদের সঙ্গে তাদেরকে বোঝানোর চেষ্টা করা ছিল। কারণ ওরা আজকে কেন বলছে, ওদেরকে তুমি বিশেষ ডকুমেন্টে তুমি সরকার বিজেপি পার্টি প্রতিশ্রুতি দিয়েছ, আজকে তারা সেটাতে বিশ্বাস করেছিল, একটা গণতান্ত্রিক সরকার, এরপরে বিজেপি ক্ষমতা এসছে, ন্যাচারালি তারা দাবি করতে পারে, আশা করতে পারে, এটা আমার কথা নয়, আমরা কোনো বললে না, যেহেতু বিজেপি কথা দিয়েছে। তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে তুমি বলেছ এদেরকে অন্য কোনো কিছু দেওয়া অ্যাকোমোডেট করলে কি কোনো অসুবিধা হবে, সুপ্রিম কোর্ট বলছে নো, ইউআর পারমিটেড। তো সরকার সকলে এই যে পরিস্থিতিটা সৃষ্টি করেছে, তো সরকার একই পরিস্থিতি সৃষ্টি করেছে, বামফ্রন্ট তোমাদের সঙ্গে আছে, আছে বলে কি করলো, সুপ্রিম কোর্টে গিয়ে বললো এক বছরের জন্য অর্ডারটা আমরা মানছি, এক বছর সময় দাও, এক বছরের মধ্যে ট্যাপ বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে আমরা ফিল আপ করে নেবো, না হয় অপরাধী তাদেরকে দাঁড়িয়ে দিয়ে স্কুলগুলি সাফার করবে। একই স্ট্যান্ড, একই রকমের কথা সিপিএম বলেছিল, কিছুই করেনি, একই কথা বিজেপি বলছে, এপিটার ওই বলে এই সমস্যার জন্য দায়ী সিপিএম এবং বিজেপি। সুতরাং আমি ঘটনা যেটা করছি এটা নিন্দা।